এটা একটু দেখে আসি যে কত দূর করেছিলাম। মর্নিং, এই পর্যন্ত করছিলাম না? আচ্ছা, এগুলো কেটে দিই এখন, এগুলো তো আর এখন লাগছে না। আর এগুলো করছি, অর্থাৎ এই পর্যন্ত আমরা কাজ করছিলাম। এখানে জাভাস্ক্রিপ্টের কাজও করা হয়েছে, তাই না? তো এইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, ফুটারে ব্যাকগ্রাউন্ডটা ওইটা হবে না। ফুটার এরিয়ার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে সিএসএস, মেইন সিএসএস, ফুটার এরিয়া ব্যাকগ্রাউন্ড এটা। অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম। তো এখন আজকে যেই কাজগুলো করব, সেই কাজগুলো হচ্ছে রেসপন্সিভ ডিজাইন করব। এটা ড্রপ বক্সে অনেক সময় এরকম সমস্যা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্লাইডারে ইমেজ গুলো ঠিক মতো আসে না। ড্রপ বক্স আসলে হোস্ট করার জন্য না, জাস্ট প্রিভিউ দেখার জন্য, ঠিক আছে? আপনি সার্ভারে হোস্ট করবেন, সমস্যা হবে না। হ্যাঁ, ঠিক আসবে। আপনি এখানে যেমন দেখছেন ওই রকম সার্ভারেও ঠিক এইরকমই আসবে। ওইটা ড্রপ বক্সের প্রবলেম থাকতে পারে। আচ্ছা, আমরা এখন এটাকে রেসপন্সিভ করব। তো রেসপন্সিভ করার জন্য আমি গেট বুটস্ট্র্যাপে গিয়ে আগে ইয়েটা দেখিনি যে কি কি এখানে কম্পোনেন্টসগুলো আছে। অর্থাৎ সিএসএস এ যাওয়ার পর এখানে গ্রিড সিস্টেম আপনি দেখেন। আমি এর আগেই বলেছিলাম যে গ্রিড সিস্টেমে এখানে আপনার একটা ডিভাইসকে চারটা ভাগে ভাগ করা আছে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে লার্জ ডিভাইসেস, তাই না? তারপরটা হচ্ছে মিডিয়াম ডিভাইসেস, এরপরটা হচ্ছে স্মল ডিভাইসেস, আর তারপরেটা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইসেস। তো যখন আমরা এই টেমপ্লেটটাকে মানে ছোট করব, তখন দেখেন এই টেমপ্লেটটা এরকম হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু এক কলামে হয়ে যাচ্ছে প্রত্যেকটা। তো আমরা, এটা হচ্ছে আমাদের মিডিয়াম ডিভাইসেস, মিডিয়াম ডিভাইসে ঠিক আছে। তো লার্জ ডিভাইসে আমি চাচ্ছি যে এইরকমই আসুক। তো সেই জন্য আমি কি করব, এখানে আমরা ব্যবহার করছি কি, কল এমডি, এরকম ব্যবহার করছি না, কল এমডি। তো যখন আমরা একটা এলিমেন্টকে ঠিক হুবহু চাচ্ছি যে আমাদের লাস্ট ডিভাইসেও তিনটা দেখাক, তাই না? এটা চাচ্ছি না আমরা। তো সেই জন্য আমরা এখানে দিয়ে দিব যে কল, এখানে লাস্ট ডিভাইসের জন্য দেখেন যে আপনার কোড আছে যে এখানে এলজি মানে হচ্ছে লার্জ, এমডি হচ্ছে মিডিয়াম, এসএম হচ্ছে স্মল, আর এক্সএস হচ্ছে এক্সট্রা স্মল, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে লার্জ এরকম দেখাক। তো সেই জন্য আমরা এলজি 12, কল এলজি 12-তে যখনই আমি এটা দিব তখনই আমার এটা হচ্ছে ওই সাইজের হয়ে যাবে। অর্থাৎ এইগুলো কল এলজি 4, অর্থাৎ আমরা বড় ডিভাইসেও ঠিক একই চাচ্ছি। এই জন্য কি করছি, এইগুলো দিয়ে দিচ্ছি, কল এলজি 6, এখানে 6, কল এলজি 6, 6, এখানে কল এলজি 12, 12, কল এমডি 12, এই তো। অর্থাৎ আমরা ওই ডিভাইসের জন্য দিলাম। তাহলে আমাদের এখানে মানে যেটা থাকে আর কি, যে বড় ডিভাইসের জন্য এবং মিডিয়াম ডিভাইসের জন্য আমাদের এই টেমপ্লেটটা কম্পিটিবল। তো এখন আমরা যেটাতে কম্পিটিবল করব সেটা হচ্ছে যে মানে ট্যাবলেট ডিভাইসের জন্য। তো ট্যাবলেটের জন্য আমরা চাচ্ছি যে এখানে আমাদের সাইটটা যেরকম আছে, যে এখানে এটা যেরকম আছে সেরকম থাকুক, ট্যাবলেটে তিনটা এরকম মেনু দেখাক, এটা দেখাক। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কিন্তু ট্যাবলেটে এই যে এখানে মার্জিনটা দেওয়া আছে, মার্জিনটা দিলে জায়গাটা কমে যায়, মার্জিনটা জাস্ট আমরা কমিয়ে দেব। তো এখানে আমরা যেটা করব,
সেটা হচ্ছে যে প্রথমে আমরা ট্যাবলেটের জন্য প্রত্যেকটা কলামে সাপোর্ট এনে নিই, তারপরে আমরা কাস্টম সিএসএস দিব। তো ট্যাবলেটের জন্য কি এখানে কল বলেন তো? এস এম মানে হচ্ছে স্মল, এক্সট্রা স্মল হচ্ছে এক্স এস, অর্থাৎ কল এস এম 12। আমরা চাচ্ছি যে প্রত্যেকটা কলাম আমাদের ওই রকম হোক, কল এস এম 4, কল এস এম 4, কল এস এম 4, কল এস এম 6, কল এস এম 6, কল এস এম 12, কল এস এম 12। অর্থাৎ আমরা চাচ্ছি কি, এখন দেখেন যে আমি যদি রিফ্রেশ করি এবং এইটাকে আমি যদি স্ক্রিনটা ছোট করি, সাপোজ এইটা হচ্ছে আমাদের স্মল ডিভাইসের জন্য, আমি আর একটু ছোট করি, এই পর্যন্ত হচ্ছে আমাদের স্মল ডিভাইসের জন্য। আমরা এস এম ওইটা দিলাম বলেই আমাদের কিন্তু এই ডিভাইস পর্যন্ত এই তিনটা করে পাইলো, না হলে কিন্তু আমাদের এই যে দেখেন আরেকটু ছোট করলে এই যে একটা করে হয়ে যাচ্ছে। তো যখন আমরা এক্সট্রা স্মলের জন্য একটা করবো তখন আমাদের ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আমরা আচ্ছা এস এম এক্স এস এইগুলো ব্যাপারে আবার আমি বোঝাইব না, হ্যাঁ আপনাদের বোধ হয় একটু কনফিউশন আসছে। তো সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপে এখানে বলা আছে যে ডিভাইসের জন্য স্পেসিফিক কলামের কোড ব্যবহার করার জন্য, এটা কিন্তু বুটস্ট্র্যাপ 3.0 বলা আছে। তো আমরা আমাদের এই যে স্ক্রিনটা ছিল হচ্ছে 1024x900 এই 768 পিক্সেল, অর্থাৎ আমাদের উইড হচ্ছে 1024। তো বলা আছে যেসব ডিভাইস 992 এর সমান অথবা তার চাইতে বড় আর কি, তো সেই ক্ষেত্রে সেইসব ডিভাইসকে বলা হবে যে মিডিয়াম ডিভাইসেস। আর যেসব ডিভাইস হচ্ছে 1200 পিক্সেলের, মানে মিনিমাম 1200 পিক্সেল আর তার চাইতে বড় যদি হয় সেক্ষেত্রে লার্জ স্ক্রিন হবে। আপনাদের যেই ডিভাইসগুলো ব্যবহার করেন সেইগুলো হচ্ছে লার্জ, এইটা প্রজেক্টরে লাগানো আছে বলে এটা কিন্তু মিডিয়াম বলে আমরা মিডিয়ামভাবে কোডিং করছি। আপনারা সবসময় এলজি ব্যবহার করে কোডিং করবেন, তারপরে আপনি প্রথমে দিবেন মিডিয়াম ডিভাইস সাপোর্ট, স্মল ডিভাইস সাপোর্ট, তারপর এক্সট্রা স্মল ডিভাইস সাপোর্ট। তো আমরা চাচ্ছিলাম এইখানে যখন আমরা টেমপ্লেটটা দেই তখন আমরা চাচ্ছিলাম যে ট্যাবলেটেও তিনটা শো করুক, অনেক সময় এমন হতে পারে ট্যাবলেটে একটা শো করবে, সেক্ষেত্রে আবার কিন্তু ওই এস এম ব্যবহার করার কোনো যুক্তি নেই। আমরা দেখবো যে আমাদের কয়টা দরকার সেক্ষেত্রে, যেমন মোবাইলের মোবাইল ভার্সনে কিন্তু আমার পাশাপাশি তিনটা থাকলে অনেক ছোট হয়ে যাবে, মোবাইল যদি একটা স্ক্রিনে হয় যদি তিনটা পাশাপাশি থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে না, অনেক ছোট হবে। তো মোবাইল ভার্সনে আমরা চাচ্ছি একটা করে হোক, সেই জন্য মোবাইলের ওইখানের জন্য কোনো কোড দেওয়া লাগবে না, এটা অটোমেটিক্যালি একটা হয়ে যাবে। তো সেই জন্য আমরা এটা করলাম যে কল এরকম দিলাম, দেওয়ার পরে এটা হলো এইখানে আমাদের একবার কিছু কাস্টম সিএসএস যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে দেখেন যে আমি ছোট করি, এই পর্যন্ত হচ্ছে আমাদের মোবাইল লেআউট। কী করে বুঝবো, যখন এই এন দিচ্ছে গেলেই আমাদের একটা করে হয়ে যাচ্ছে তখন আমরা বুঝতে পারছি এটা হচ্ছে এক্সট্রা স্মলের জন্য আর এটা হচ্ছে আমাদের স্মল ডিভাইসের জন্য। তো এখানে স্বভাবতই আমার যেই যেই কাজ করা লাগবে, যেমন এই টেক্সটটা এর বাইরে চলে গেছে সেই জন্য এটার উইডটা কমাতে হবে, অর্থাৎ এটার উইড আছে কত 400 পিক্সেল আমার জানা মতে, অর্থাৎ হেডার টেক্সট, হেডার টেক্সটের আমরা উইড দিয়েছিলাম 400 পিক্সেল। তো এখানে মার্জিন লেফটটা দেওয়ার কোনো দরকার নেই, আমার মার্জিন লেফট এই ডিভাইসের কোনায় থেকেই হোক, কারণ এখন আমাদের কি মার্জিন লেফট দরকার আছে কি, আমাদের কোনায় থেকেই হোক, বা মার্জিন লেফট এখানে আমার 100 ছিল আমি 50 পিক্সেল দিই, 50 পিক্সেল দিলে আমাদের দেখা যাচ্ছে এই জিনিসটা আর উইড কমাতে বাড়াতে হচ্ছে না, অর্থাৎ আমাদের এখানে চেঞ্জটা কি হচ্ছে মার্জিন লেফট। তো চেঞ্জের জন্য আমি একটা ফাইল করব যে এই ফাইলটার নাম হবে এখানে রেসপন্সিভ, রেসপন্সিভ সিএসএস। আর এখানে রেসপন্সিভ সিএসএসটা অবশ্যই ইনডেক্স এইচটিএমএল এ কল করতে হবে, তাই না? এটা কল করবেন কোথায়, স্টাইল শিটের নিচে মেইন সিএসএস, তার নিচে হচ্ছে রেসপন্সিভ সিএসএস, এইটা কল করলাম। তো এখানে এবার আপনাকে কিছু কোড নিয়ে আসতে হবে, যেমন দেখেন এখানে কন্টেইনারের আপনার একটা উইড দেওয়া আছে বুটস্ট্র্যাপ মিন লাইন নাম্বার 7। তো এখানে আমার কিন্তু এখন বুটস্ট্র্যাপে যে মিন মিনিফাইড ছাড়া যে সিএসএসটা আছে সেখান থেকেই একটা কোড নিয়ে আসা, অর্থাৎ সিএসএস মিডিয়া কোয়েরি আমরা আরো বিস্তারিত দেখব, সেজন্য বুটস্ট্র্যাপ নিয়ে আসি, বুটস্ট্র্যাপ, তারপরে ডিস্ট্রিবিউশন সিএসএস। তো এখানে আমি বুটস্ট্র্যাপ সিএসএসটা নিয়ে আসি, অর্থাৎ কারণ আমরা এখন কোড দেখতে হবে আমাদের,
বুটস্ট্র্যাপ মিনটা কল করা বাদ দিয়ে আমরা বুটস্ট্র্যাপ সিএসএসটা কল করে পরে আমরা যখন টেমপ্লেটটা লাইভ যাব তখন আমরা ওইটাকে কল করব। এখন জাস্ট আমরা কোড দেখার জন্য যে এখানে কন্টেইনার, এখন আমরা দেখি যে কন্টেইনারে কোন লাইনে আমাদের এখানে লাইন নাম্বার 812, তো এখন 812 নম্বর লাইনে এখন যাব। 812 নম্বর লাইনে দেখেন এই যে এখানে ব্যবহার করা আছে যে বিভিন্ন মিডিয়ার জন্য আপনার এখানে স্পেসিফিক সিএসএস দেওয়ার যে সিস্টেমটা সেটা এখানে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে মিডিয়া মিনিমাম উইড যদি 768 পিক্সেল হয় সেক্ষেত্রে সেটাকে আমরা ধরবো স্মল ডিভাইসেস হিসেবে। আবার এইখানে আপনার মিডিয়া যদি উইড হয় মিনিমাম উইড 992 সেটা আমাদের হচ্ছে মিডিয়াম ডিভাইস। আর এখানে মিডিয়া যেটা হচ্ছে 1200 পিক্সেল সেটা হচ্ছে আমাদের লার্জ ডিভাইসেস। তো সেই জন্য আমরা এই তিনটাকেই কপি করে নিয়ে আসি, আমরা এখন কাস্টম সিএসএস এখানে দেওয়ার জন্য এখানে কপি করে নিয়ে আসবো। তাহলে আমাদের প্রথমে যাচ্ছে কি, প্রথমে লার্জ, তারপরে আমাদের এখানে মিডিয়াম যে ডিভাইসেস সেখানে, তারপরে আমাদের হচ্ছে স্মল ডিভাইসেস, তারপরে আমরা এক্সট্রা স্মল ডিভাইসেস কত পিক্সেলে দিব সেটা আমি এখানে করে নেই। এখানে দেখা যাচ্ছে যে আমি দিলাম যে মিনিমাম উইড যদি হয় 400 পিক্সেল সেক্ষেত্রেই সেটাকে আমরা একটা এক্সট্রা 450 দেই, অর্থাৎ 450 দিলে সেটা আমাদের এক্সট্রা স্মল ডিভাইস। আপনারা এই ফাইলটা রেখে দেবেন, এই ফাইলটা দিয়েই আমরা যে সিএসএস এর অর্থাৎ কাস্টম সিএসএস দেব সেটাতে দেব। অর্থাৎ এখন আমাদের চেঞ্জটা কি হচ্ছে, এইখানে যে এই চেঞ্জটা হচ্ছে যে হেডার এরিয়া রো, এখানে যে এই যে এখানে আপনার মার্জিন লেফট, এখানে আমার কত লাগছে 50 পিক্সেল দিলে আমাদের এখানে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তো 50 পিক্সেল। এখন হেডার টেক্সট এটা আমরা কোন ডিভাইসের জন্য করছি বলেন তো? হ্যাঁ, স্মল ডিভাইসের জন্য করছি, অর্থাৎ এই স্মল ডিভাইসে হেডার এখানে মার্জিন লেফট 50 পিক্সেল, অর্থাৎ আমি 50 পিক্সেল দিলাম। তো এখন আমি এখানে যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে আমার মার্জিন লেফট পাবে কত, 50 পিক্সেল, কিন্তু আমি যে বড় স্ক্রিনে যদি আবার ফেরত যাই সেক্ষেত্রেও দেখেন আমার মার্জিন লেফট এখানে কিন্তু আপনি যান এখানে 50 পিক্সেল পাচ্ছে, অর্থাৎ ওইটা প্রায়োরিটি পাচ্ছে। তো আমাদের উচিত কি যে যেই ডিফল্ট ডাটাটা সেই ডাটাটা ওইখানে নিয়ে যেতে হবে, অর্থাৎ যেটা আমার আমার হওয়ার কথা কত 100 পিক্সেল। সেই জন্য আমাকে, আপনি যদি রেসপন্সিভ টিউটোরিয়ালগুলো দেখে থাকেন সেক্ষেত্রে আমার দরকার এটাতে আমার দরকার কত মার্জিন লেফট 100 পিক্সেল। তো এখন আমি এখানে দিব 100 পিক্সেল, মিডিয়ামে আমার কত দরকার 100 পিক্সেল, অর্থাৎ মিডিয়ামে আমার 100 দরকার, আমার ওইটাতেও 100 দরকার। সেক্ষেত্রে দেখেন এটাতে 100 পাইলো, এবার আমি যদি ছোট করি সেক্ষেত্রে এইটাতে পাবে কত, এইটাতে পাবে 50। কেন 50 পাইলো, কারণ আমরা টোটাল এটা কিন্তু এখন প্রায়োরিটি পাচ্ছে। অর্থাৎ এখানে রেসপন্সিভ ডিজাইনে এই যে বুটস্ট্র্যাপের রেসপন্সিভ সেক্ষেত্রে আপনাকে যে মেইনটা এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ আপনার যে ডিফল্ট ভ্যালু সেটা নিয়ে আসতে হবে, তারপরে আপনি এবার কাস্টমাইজ করেন কোনো সমস্যা নাই, এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তাহলে ক্লিয়ার বুঝতে পারছেন এই যে রেসপন্সিভের ব্যাপারটা? বুঝেন নাই, ক্লিয়ার বুঝেন নাই তো, বুঝতে পারছেন ক্লিয়ার? আচ্ছা, তো আমি এবার হচ্ছে নেক্সটে যাই। এখানে দেখেন যে আমাদের এইখানে হচ্ছে এই যে এইটার মার্জিন এটা সমান হলে ভালো হতো, তাই না? অর্থাৎ এখানে দেখেন যে মার্জিন টপ ব্যবহার করা আছে, অর্থাৎ এখানে মার্জিন টপ নাই কিন্তু আমার এটাতে মার্জিন টপ লাগছে না, অর্থাৎ আমরা যখন এইটা ব্যবহার করতাম সেক্ষেত্রে আমাদের এটা ঠিকই ছিল, কারণ এটা সাইজ ছোটো ছিল, এটা ঠিকই ছিল। কিন্তু যখন আমরা এই স্ক্রিনে আসছি তখন আমাদের মার্জিন টপের কোনো প্রয়োজন নাই। তো আমরা এখন নিউজ লেটার সাইন আপ H2 এটার মার্জিন টপ 0 দিব। তো এইটার যখন আমরা মার্জিন টপ 0 দিব এখানে হচ্ছে মার্জিন টপ 0, কিন্তু এখানে মার্জিন টপ 0 দিলে প্রত্যেকটা লেআউটে কিন্তু মার্জিন টপ 0 পেয়ে যাবে, কিন্তু আমার তো বড় স্ক্রিনে বা হচ্ছে মিডিয়াম স্ক্রিনে তো মার্জিন টপ 0 দরকার নাই, যেটা ছিল সেটাই দরকার। তো আপনি যদি মনে করেন যেটা ছিল সেটা দরকার সেক্ষেত্রে আপনি ইনহেরিট ব্যবহার করতে পারেন, এখানে মার্জিন টপ ইনহেরিট, তাহলে ডিফল্ট যে ভ্যালু সেই ভ্যালুটা পাবে। অর্থাৎ এখানে শেখার বিষয় হচ্ছে দুইটা, এখন দেখেন এখানে মার্জিন টপ কি 0 পাইছে না? আবার যদি আমি এখানে যাই, এখানে এখানে যদি যাই সেক্ষেত্রে এখন যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে মার্জিন টপ কিন্তু এখানে মানে 0ই পাইছে, অর্থাৎ আমাদের ইনহেরিট দিয়ে এখানে হবে না, অর্থাৎ এখানে আমি দেখেন মার্জিন টপ ইনহেরিট দিছে, এখানে ইনহেরিট হবে না, অর্থাৎ এখানে আমি মার্জিন টপ আমি দিয়ে দেই, অর্থাৎ এখানে কত মার্জিন টপ হলে আমার হচ্ছে
এখানে দেখা যাচ্ছে আমার 40 পিক্সেল মার্জিন টপের প্রয়োজন, অর্থাৎ আমরা এই সাইজ করলে আমাদের 40 পিক্সেল মার্জিন টপের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি এখানে ইনহেরিট না দিয়ে 40 পিক্সেল দিব। ইনহেরিট দিলে আপনার হবে, কিন্তু দেখতে হবে যে আপনি ডিফল্ট ডাটা ব্যবহার করছেন কিনা, কারণ আমরা নিউজলেটার সাইন আপের কিন্তু ডিফল্ট ডাটা ব্যবহার করি নাই, অর্থাৎ মার্জিন টপ দেই নাই, এটা বুটস্ট্র্যাপ থেকে আসছিল এই জন্য। তো এবার তাহলে দেখেন যে আমি এখন মার্জিন টপ যদি এখানে ওইখানে 40 পিক্সেল দিয়েছিলাম, 40 পিক্সেল তো পাইছে, এবার এখানে আমি মার্জিন টপটা এখানে কিন্তু পাই নাই, অর্থাৎ এখানে মার্জিন টপ যেটা আমার দরকার সেটা 40 পিক্সেল পাইছে, কিন্তু আমি যদি এই স্ক্রিনে আসি সেক্ষেত্রে মার্জিন টপটা পাই নাই, অর্থাৎ ঠিক আগের মতো। এখানে আমরা ইনহেরিট দিয়েছিলাম, ইনহেরিট দিয়ে কাজ করছে না এই কারণে যে আমরা সিএসএস এ ডিফল্টভাবে মানে নিউজ ডেটা সাইন আপ এইচ টু এর মার্জিন টপ দিছিলাম না, এই জন্য পাচ্ছিল না। আচ্ছা, তারপরে আমার এটা কমানো দরকার। তো এটা যদি কমায়ে এটার ডিফল্ট ডাটা কত? 270। এটা কিন্তু মনে রাখতে হবে, মনে না রাখলে কিন্তু হবে না। তো আমরা দেখছি যে এখানে আমি যদি কত 253 বা 50 করি, 250 করি, তাহলে আমাদের এখানে পাচ্ছে। তাহলে আমরা টোটালটা আগে নিব, টোটালটা আগে নিয়ে আমাদের এখানে আমি দেই দুইশো সত্তর, আর আমাদের ডিফল্ট কত ছিল? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা ইনহেরিট না, ইনহেরিট দিলে এটা হবে না। এটা আপনার ওই ইনহেরিট মানে হচ্ছে ডিফল্ট যে ইনপুট, সেক্ষেত্রে ইনপুট টাইপ টেক্সটের যদি ইনহেরিট ভ্যালু থাকে সেটা ডাকবে। তাহলে আমাদের এখানে আমি এটা দিয়ে দিলাম, আর এটাতে গেলে আমাদের বড় হয়ে যাচ্ছে, আর এদিকে গেলে আমার মানে যে সাইজ আমার দরকার সেই সাইজ কিন্তু এখানে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? 20 পিক্সেল দিচ্ছেন, এখানে ছোট বড় হচ্ছে 20 পিক্সেল। তাহলে আমরা এটা করে ফেললাম, আর এরপরে নিচের যে অংশ সেই অংশে কিন্তু আমাদের এখানে যদি আমি যাই, এই যে পি এর, পি এর মার্জিন দেওয়া আছে এত, কিন্তু আমার এখানে কি মার্জিন দেওয়া যুক্তিযুক্ত হবে? এখানে মার্জিন দিলে তো আমার জায়গা কম হয়ে যাচ্ছে, এমনি তো আমার ট্যাবলেটের জায়গা কম, 750 পিক্সেল উইড হবে, তো সেই জন্য আমার মার্জিন এখানে দরকার। সেক্ষেত্রে আমরা কি করব, এইটাকে রাইট ক্লিক করে কপি রুল, আর মার্জিন ছিল কত? 0 150 পিক্সেল, তাই না? তাহলে এখানে মার্জিন নিয়ে এখানে দিতে হবে 0 150 পিক্সেল, আর ঠিক আমার এই স্ক্রিনেও এটা দরকার, এই জন্য আমি এটা দিয়ে দিলাম। অর্থাৎ তাহলে আমাদের এখানে মার্জিন কিন্তু এটা হয়ে গেল। তাহলে এখানে আমাদের এই টেমপ্লেটটা এখন আমি বলতে পারি যে ট্যাবলেটে রেসপন্সিভ হয়েছে। এরপরে আসি আমাদের মোবাইল ডিভাইসের জন্য। মোবাইল ডিভাইসের জন্য যদি আপনি এখানে আসেন, সেক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের মোবাইল ডিভাইসের জন্য, যেটা মোবাইল ডিভাইসের জন্য আমরা এখন রেসপন্সিভ করব। তো মোবাইল ডিভাইসের জন্য এখানে আমাদের সবই ঠিক আছে, কোনো কিছুই এখানে আমাদের চেঞ্জের নাই, এখানে শুধুমাত্র এই যে এইটা, অর্থাৎ এখানে আমি মার্জিন জিরো করে দেই, অর্থাৎ মার্জিন জিরো এখানে, হ্যাঁ মার্জিন জিরো করে দিলে আমাদের এখানে হবে। অর্থাৎ আমরা এই যে কোডটা, এই কোডটা এখন নিয়ে জাস্ট এই যে এখানে দিয়ে দিলাম, দিলে এবার দেখবেন যে ওইখানে আপনার মার্জিন জিরো আসছে। কেন জিরো আসছে? যে আমরা উপরে এ এক্সেস করে যেটা দিলাম, সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু মার্জিন জিরো চলে আসছে। তাহলে এটাই হচ্ছে রেসপন্সিভ, এখন কিন্তু আমার টেমপ্লেটটা অটো রেসপন্সিভ। তো এখানে আরেকটা সমস্যা আছে, সেই সমস্যাটার মধ্যে রয়েছে যে ওপরে আমরা যেটা ব্যবহার করছি এইখানে, যে এখানে নোটিফাই যে আপনার উইডথ 400 পিক্সেল ব্যবহার করছি, সেক্ষেত্রে ওইটা আমাদের কিন্তু ফিক্স করতে হবে। আচ্ছা, এখানে মিনিমাম উইডথ যেটা, মিনিমাম উইডথ না দিয়ে আমি এখানে দিব ম্যাক্স উইডথ। অর্থাৎ মিনিমাম উইড মানে কি, 450-এর মিনিমাম হইলে সেটা হচ্ছে এটা হবে। তো আপনি এখানে মিনিমাম উইড না দিয়ে ম্যাক্সিমাম উইড যদি 400 হয়, সেক্ষেত্রেই সে ওইটা ইয়ে করে নেবে। অর্থাৎ এখানে 400 না দিয়ে আমি এখানে দিব হচ্ছে মিনিমাম। আচ্ছা, আমি ওইটা নিয়ে আসি, ওইটা আছে, বুটস্ট্র্যাপে আছে, আমি আপনাদের এই ফাইলটা দিয়ে দেবো। এই ফাইলটা পরবর্তীতে আপনারা এইগুলো নিয়ে টেনশন করা লাগবে না, আপনি ওইটা জাস্ট ওই কোডটা ব্যবহার করবেন। এইখানে কন্টেইনার, মেনলি কন্টেইনারে উইডটাই চেঞ্জ হয়। এই দেখেন কন্টেইনারে উইড কত এখন? 970। তারপরে এবার দেখেন
কন্টেইনারের উইড হচ্ছে এখানে, এখানে আর উইড নাই, অর্থাৎ এটাতে আর উইড হবে না। তো সেটা হচ্ছে যে লাইন নাম্বার 784, আমি এখান থেকে নিয়ে আসি। 784 এখানে কন্টেইনারের উইড গুলো এখানে হবে না। আচ্ছা, এইটার মিডিয়া কোয়েরিটা যদি আমি দেখি, অর্থাৎ মিনিমাম উইড 768, আর এখানে মিনিমাম উইড 768। আচ্ছা, আরেকটা আছে, অর্থাৎ মোবাইল ডিভাইসের জন্য আরেকটা আছে। বুটস্ট্র্যাপের এইগুলো কখনো দেখছেন যে যেগুলো আপনার এরকম আছে? মিনিমাম উইড 1200 পিক্সেল, এটা হচ্ছে মিনিমাম উইড 767। হ্যাঁ, এই তো এটা খুঁজছিলাম যে ম্যাক্সিমাম উইড 767 হবে তাহলে। হ্যাঁ, অর্থাৎ ম্যাক্সিমাম উইড 767, অর্থাৎ মিনিমাম উইড যখন হচ্ছে এইটা হবে আর এটা হচ্ছে ম্যাক্সিমাম উইড, তাহলে সব ডিভাইসগুলো এটাতে পাবে। হ্যাঁ, এই তো এখন আমার সমস্যা নাই। আর এখানে যেটা আছে যে এটা একটু বের করে নিয়ে আসি, অর্থাৎ এখানে আছে আমাদের হেডার টেক্সট। হেডার টেক্সট যেটা আছে সেটা 400 না হয়ে এখানে পার্সেন্টেজ হয়ে যাবে, অর্থাৎ আমি 100% দিয়ে দেই। আর এখানে হচ্ছে মার্জিন লেফট 0, আর মার্জিন টপ থাকুক সেটা সমস্যা না, মার্জিন টপ থাকলে এটা সেন্টার্ড হবে। তো সেক্ষেত্রে এইটা আমি নিয়ে আসি, অর্থাৎ তাহলে আমাদের এই টেমপ্লেটটা এখন আমরা টোটালি আমরা এখন রিসপন্সিভ করে ফেলছি। এখন আর নিচে কোনো স্ক্রল বার নাই, অর্থাৎ রিসপন্সিভ হবে কি না সেটা আপনি বুঝবেন কি করে? সেক্ষেত্রে নিচে দেখবেন কোনো স্ক্রল বার না থাকলে বুঝবেন যে আপনার এটা রিসপন্সিভ হয়ে গেছে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, তিনটা পাশাপাশি থাকলে তো হবে না, আপনার 300 পিক্সেলের মধ্যে তিনটা যদি পাশাপাশি থাকে তাহলে তো রেসপন্সিভ হলো না। আপনি যদি ওইটাই করতে চান তাহলে সাইড কে রেসপন্সিভ করার দরকার নাই, বুঝতে পারছেন? আগে রেসপন্সিভ নিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে আপনার বুঝতে পারবেন যে কেন এটা ব্যবহার করে। আপনি কি মোবাইল দিয়ে কোনো সাইট ভিজিট করে দেখছেন? ভিজিট করছেন? যদি আপনার টেক্সটগুলো এরকম তিনটা পাশাপাশি থাকে সেক্ষেত্রে আপনি একটু পড়লেন স্ক্রিনের মাঝখানে যে আপনার চোখ আটকায় যাবে, তারপরে থেকে পরেরটা শুরু হবে, কিন্তু আপনার পড়তে কিন্তু সমস্যা হবে। আবার যদি মনে করেন স্ক্রল করে করে যদি আপনার একটা লেখা স্ক্রিনের ওই পাশে আসে, স্ক্রল করে পড়তে পড়তে আবার স্ক্রল করে যদি টাচ করে এদিকে নিয়ে আসা লাগে, তাহলে সেক্ষেত্রে আপনার ওই আর্টিকেলে পড়ার উৎসাহ হারাই ফেলবেন। তো সেই জন্য যাতে একই সমানে এক একটা ইয়ে হয়, যাতে ভিজিটরে পড়ার সুবিধা হয়, সেই জন্য আপনার রেসপন্সিভ ডিজাইন। হ্যাঁ এই পাশে আপনি চাচ্ছেন যে এই হাতটা আপনি এই পাশে নিয়ে আসতে, সেক্ষেত্রে আপনি এক্সট্রা স্মলের জন্য এখানে আপনি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে সেটাকে কভার, এখানে আপনার তো এখানে আর কভার লাগছে না, ব্যাকগ্রাউন্ড সাইজ তাই না, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেওয়া লাগছে না। এখানে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন দেন যে সেন্টার সেন্টার না দিয়ে আপনি 0 0 দিয়ে শুরু করেন, তারপরে এবার আপনি এইখানে আপনি দেখেন যে কোন পর্যন্ত আসলে আপনার হাত আসছে, অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে আপনি এখানে ফিক্স করতে পারবেন। তবে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা মোবাইলের জন্য এরকম ফিক্স, আমার জানা মতে এরকম স্পেসিফিকলি ফিক্স করা লাগবে না। যে আপনি মনে করেন আপনার এটা চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এটা এরকম দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আরো ছোট ইমেজ ব্যবহার করতে হবে, কারণ একটা মোবাইল দিয়ে পুরো আপনার ইয়ে চলে আসবে। তো এবার এবার দেখেন ব্যাকগ্রাউন্ড পজিশন যখন আমি দিয়ে দিলাম তখন এই যে এটা চলে আসলো, আবার আপনি বড় স্ক্রিনের ক্ষেত্রে যখন যাবেন সেক্ষেত্রে আপনার এটা ফিক্স হয়ে যাবে। এটা এখন এরকম আছে, তো আমি জাস্ট এই সিএসএস ইনলাইন সিএসএস চেঞ্জ করছি এই জন্য। তো স্পেসিফিক মোবাইলের জন্য যদি আপনি এরকম দেখতে চান সেক্ষেত্রে এরকম করতে পারেন যে ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট, যেমন এখানে আমি করে দিই, হেডার এরিয়া
প্রথমে দিতে হবে যে ব্যাকগ্রাউন্ড সাইজ ইনহেরিট ব্যাকগ্রাউন্ড বিএ সিকে ব্যাকগ্রাউন্ড পজিশন আমি লেফট এইটা হচ্ছে রাইট আর টপ বটম থেকে সেন্টার অর্থাৎ এখন যদি আমি মোবাইল ডিভাইসের জন্য যাই এটা ডান থেকে শুরু হবে আচ্ছা রাইট হলেও আমাদের হচ্ছে না এক্ষেত্রে -700 পিক্সেল অর্থাৎ মাইনাস থেকে 700 পিক্সেল হবে সেক্ষেত্রে আরেকটু আরেকটু পারবে এই এই আর কি কিন্তু আপনার অন্য স্ক্রিনের জন্য আপনি দেখবেন ওইটা ওইটা ঠিকই আছে কিন্তু শুধুমাত্র মোবাইলের জন্য এটা চেঞ্জ হচ্ছে বুঝতে পারছেন অনলি মোবাইলের জন্য আপনার এখানে ওইটা আপনি যদি চান এরকম ফিক্স করতে সেক্ষেত্রে এটা করতে পারেন অ্যাজ ইউর উইশ ইনহেরিটটা মানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সাইজের ডিফল্ট ভ্যালুটা কি সেটা এখানে ডেকে নিয়ে আসা ব্যাকগ্রাউন্ড সাইজের ডিফল্ট ভ্যালু আপনার যেমন প্যারাগ্রাফের ডিফল্ট ভ্যালু জানেন প্যারাগ্রাফের ডিফল্ট ভ্যালু হচ্ছে যে মার্জিন টপ থাকবে মার্জিন বটম থাকবে তো আপনি আপনি আর প্যারাগ্রাফে দিলেন যে মার্জিন অমুক একটা ডিপ মার্জিন মনে করেন আপনি দিলেন সিএসএস এ হচ্ছে অথর নেম পি মার্জিন টপ 50 পিক্সেল আর আপনি জেনারেল পি দিলেন মার্জিন টপ 20 পিক্সেল কিন্তু আপনি যদি মনে করেন এখন সিএসএস এ আপনার অথর নেম পি এর মার্জিন টপ আমি পি তে যা দিছি সেটা পাবে অথর নেম পি তে এটা পাবে না সেক্ষেত্রে আমি যদি মনে করি যে রেসপন্সিভ ডিজাইনে অথর নেম পি মার্জিন টপ ইনহেরিট সেক্ষেত্রে সে এই অথর নেম পি এরটা না নিয়ে শুধু পি এরটা খুঁজবে খুঁজে দেখবে যে কি আছে সেটা নেবে তো আমি যখন হেডার এখানে ইনহেরিট করলাম তখন সে হেডার এরিয়ার ব্যাকগ্রাউন্ডের ডিফল্ট ভ্যালু অর্থাৎ শুধু ডিপ হেডার এরিয়া মানে কি একটা ডিপ তাই না একটা ডিপকে আমরা হেডার এরিয়া দিয়ে রিপ্লেস করছি জাস্ট নাম দিয়ে সে খুঁজবে ডিপের ব্যাকগ্রাউন্ড সাইজ দেওয়া আছে কি না যদি দেওয়া থাকে সেটা নেবে আর যদি কোনো কিছুই দেওয়া না থাকে সিএসএস এর প্রত্যেকটা ভ্যালুর একটা ডিফল্ট ভ্যালু আছে সেই ভ্যালুটা এখানে নিয়ে আসবে এটা মানে হচ্ছে ইনহেরিট অর্থাৎ ইনহেরিট মানে ডিফল্ট ভ্যালু নিয়ে আসবে আপনি মনে করেন এখানে যদি দেন যে একইভাবে এখানে যদি দেন যে ডিপ ওভারফ্লো হিডেন এরকম যদি দেন আর যদি আপনি মনে করেন একটা লিখলেন যে হেডার ওভারফ্লো ভিজিবল আর আমি যদি সিএসএস মিডিয়া কোয়েরিতে দেই হেডার ওভারফ্লো ইনহেরিট তাহলে এখানে আপনি বলেন এখানে ইনহেরিট দিয়ে কি পাবে বলেন আপনাকে বলতে বললাম আপনি কি এই ক্লাসে আপনাকে তো এর আগে দেখি নাই হ্যাঁ আজকে প্রথম আসছেন শর্ট কোর্স না লং কোর্স আজকে কেন ও 1 তারিখে আসার কথা না আচ্ছা বসুন আচ্ছা এখানে কি পাবে ওভারফ্লো ইনহেরিট দিয়ে কি পাবে কেন হিডেন পাবে হ্যাঁ ডিফল্ট ভ্যালু যেটা সেটা পাবে তাহলে ইনহেরিট মানে বুঝতে পারছেন ডিফল্ট ভ্যালুটা টেনে নিয়ে আসা এখানে আবার এরপরে আমাদের সবচেয়ে জরুরি কাজ এবার সেটা হচ্ছে মেনুকে রেসপন্সিভ করে ফেলা অর্থাৎ এই যে মেনুটা আছে এই মেনুটা সিএসএস এ এমন থাকবে না আমাদের যদি হেডার মেনু থাকতো সেক্ষেত্রে আমরা ওইটাকে রেসপন্সিভ করতাম অর্থাৎ হেডার মেনুটাকে আমাদের কিন্তু রেসপন্সিভ ছাড়া এখানে মোবাইলে কিন্তু এরকম মেনু দেখা যায় না অর্থাৎ ড্রপডাউন মেনু হলে মোবাইলে কিন্তু ড্রপডাউন দেখতে পারবে না ক্লিক করলেই ওইটা ওই মেনুতে চলে যাবে কিন্তু যদি এরকম একটা অপশন থাকতো যে কোয়েরি রেসপন্সিভ মেনু আমি এখানে সেট করি এখানে একটা ওয়েবসাইট আছে রেসপন্সিভ মোবাইল মেনু .com এই ঠিকানা থেকে আপনি ওই এদের মেনুটা খুব সুন্দর এই মেনু যদি নিতে চান যেমন আমি যদি লাইভ ডেমো দেখি আপনাদের বোঝাই এখানে ডেমো এই তো ভিউ লাইভ ডেমো
এখানে দেখেন যে মেনুটা যখন আমি ছোট করব, এই অবস্থায় গেলে এখানে মেনুটা এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ টাচ সাপোর্ট, এখানে ক্লিক করলেই মেনুটা কিন্তু আসছে, দেখছেন? অর্থাৎ এরকম মেনু যদি আপনার প্রয়োজন হয়, এরকম যদি মেনু দরকার হয়, এখানে আবার যদি অ্যাবাউট মি এর ড্রপ ডাউন থাকতো, এখানে অ্যাবাউট মিতে ক্লিক করলে অ্যাবাউট মেনুটা, অর্থাৎ মেনুটা ড্রপ ডাউন না হয়ে ক্লিক হয়ে যাচ্ছে এবং সেটা সুন্দর মেনু হয়ে যাচ্ছে। তো এরকম মেনু যদি সেট করতে চান, আপনাকে আবার জেকোয়েরি ব্যবহার করতে হবে। এখান থেকে ডাউনলোড সোর্স করে আমি আমার যে মেনুটা এটা ডাউনলোড করে নিলাম। আর এরপরে আমরা প্লাগইন যেভাবে ব্যবহার করি, প্লাগইন ব্যবহার করা শিখছেন না আপনারা? প্রথমে কি করতে হবে, জেএস এর মধ্যে যে এখানে মেনুর যেই জেএস আছে সেইটার যে কন্টেন্টগুলো নিয়ে আমরা কোথায় দেব, প্লাগইন জেএস এ দেব। এখানে একটা ব্যবহার করা আছে, এখানে আমি আরেকটা দিয়ে দিলাম, এটা দিলাম, হয়ে গেল। তারপরে এবার হচ্ছে প্লাগইনটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এখানে আপনার মেনুর জন্য একটা সিএসএস আছে, সেই সিএসএসটা নিতে হবে, অর্থাৎ সিএসএস রেসপন্সিভ মেনু সিএসএস, এটাকে অবশ্যই কল করতে হবে, তাই না? সিএসএস শুধু নিলেই কিন্তু হবে না, সিএসএস ফাইলটাকে কল করতে হবে। তো আমি এখানে বুটস্ট্র্যাপের পরেই কল করলাম, অর্থাৎ রেসপন্সিভ মেনু। তারপরে এবার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে ইমেজের মধ্যে কিছু আছে কি না, ইমেজের মধ্যে, হ্যাঁ ইমেজের মধ্যে আছে, এটাও নিয়ে নিই, অর্থাৎ আইএমজির মধ্যেই নেই। তো এখানে ইমেজ ফোল্ডারটার নাম আলাদা, আচ্ছা এখানে এটা বোধহয় আমাদের লাগবে না, কারণ এখানে হচ্ছে এরকম মেনুর জন্য এটা ইয়ে করছে। যাই হোক, এটাও নিলাম আমি, সমস্যা নাই, ওই ইমেজটা। তো এখানে আমাদের এই যে আর এম এম আই এম জি নামে আছে, তো আমাদের ইমেজ ফোল্ডারটা তো আর এম এম আই এম জি নামে না, তাই না? তো আমি সিএসএসটা ওপেন করি, এইখানে দেখি যে কোনো এরকম ইমেজ কল করা আছে কি না আর এম এম আই এম জি নামে, এই যে আছে। তো সেই জন্য আমাদের এই আর এম এম আই এম জির পরিবর্তে কী হবে, শুধু আইএমজি। ইমেজেস কোথায় আমার, এখানে কি ইমেজেস নামে ফোল্ডার, আইএমজি নামে ফোল্ডার? তো আমি এটা দিয়ে একবারে রিপ্লেস করে দেব, রিপ্লেস অল দিলে আমার ওই যে ইমেজটা সেই টোটালটা রিপ্লেস হয়ে যাবে। অর্থাৎ আমরা এটা কেন করলাম, যে এখানে নাম আলাদা ছিল এই জন্য আমি এটা করলাম। তো তারপরেও কাজ আছে এবার আমার, এবার আমি হচ্ছে এই ইন্ডেক্স এইচটিএমএলটা একটু নিয়ে এটা ওপেন করে দেখি, অর্থাৎ ডেমো এইচটিএমএল এর মধ্যে এখানে মেনুর ক্লাস এখানে দেওয়া আছে কি আর এম এম, আর এখানে আপনার যেটা আছে যে এবার যদি আমি মেনুতে কল করি, অর্থাৎ এখানে আর এম এম জে এস, আচ্ছা এখানে একটা অ্যাক্টিভেটর থাকা উচিত ছিল, এখানে আমি দেখে আসি। অর্থাৎ ইনস্টলের জন্য আমার কি কি লাগবে, ইনস্টলের জন্য আমার লাগবে হচ্ছে মেনুর ক্লাস এরকম লাগবে, আমার কল করা লাগবে হচ্ছে সিএসএস, জে কোয়েরি আর জে এস, আমরা এই তিনটাই করছি, তাই না? যে কোয়েরি আমাদের আছে, সিএসএস কল করলাম, তারপর এই মেনুর জেএসটা তো প্লাগইনের মধ্যে দিলাম, তাহলে আমার আর লাগবে না। আর এরপরে আচ্ছা এখানে ডাটা মেনু স্টাইল গ্রাফিক, এখানে অ্যাক্টিভ করার কোনো ইয়ে নাই, আচ্ছা তাহলে আমাদের মেনুর আইডি হবে, মেনুর ক্লাস হবে আর এম এম, আচ্ছা আর এম এম দিয়ে দেখি কি অবস্থা হয়, ডিপ ডিপ ক্লাস আর এম এম, শুধু আমি এইটুকু নেই। তাহলে আমাদের ইন্ডেক্স এইচটিএমএল এ মেনুটা আছে কোথায়, ফুটার মেনু, এখানে আমি আর এম এম ক্লাসটা দিয়ে দেই, অর্থাৎ এদের বোধহয় ক্লাসটাতে অ্যাক্টিভ হবে। তো এবার আমি যদি রিফ্রেশ করি আমাদের পেজ, সেক্ষেত্রে আমি দেখি যে আমাদের মেনুটা আসছে কি না, আর একটু ছোট করি, হ্যাঁ এই তো, এই তো মেনুটা আসছে, অর্থাৎ এই স্টাইলে মেনু আসছে। তো আমরা এই স্টাইলে মেনুটা চাচ্ছি না, আমি একটা কাজ করি যে এরকম আমাদের এরকম ব্যাকগ্রাউন্ড হওয়ার দরকার আছে কি, দরকার না, আমাদের যেরকম মেনু ছিল এরকমই হবে, জাস্ট এই সময় জাস্ট এটা এরকম হবে, তাই না? এরকম দরকার। তো সেই জন্য আর এই মেনুটা উপরে থাকলে বোধহয় ভালো হইতো, তাই না? এখানে এখানে পজিশন অ্যাবসোলিউট করে দিই, পজিশন অ্যাবসোলিউট করে দিই, আমরা এটাকে উপরে পাঠাই দিই, তাহলে আমাদের এটা বেটার হইতো। হ্যাঁ মোবাইল ভার্সন যখন হবে তখন মেনুটা উপরে চলে যাবে। তো সেই জন্য আমরা এই ঠিক একইভাবে এখানে ফুটার মেনু, যেটা ফুটার মেনুকে আমরা সিএসএস দিব যে পজিশন অ্যাবসোলিউট টপ জিরো লেফট জিরো, আচ্ছা আচ্ছা হবে না, এভাবে আরেকটা কাজ করা যাইতে পারে,
হুম হুম হ্যাঁ, ফুটার এরিয়াটাকেই, অর্থাৎ আমরা এই যে ফুটার মেনু, থামুন 1 মিনিট, সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। আরেকটা কাজের মধ্যে রয়েছে যে ওপরে হেডারে একটা মেনু কল করব, হেডার ওপরে, সেই মেনুটার ডিসপ্লে অন্য ডিভাইসে নাম থাকবে আর এই ডিভাইসে মেনুটা চলে আসবে, এরকম কাজ করতে হবে। বুঝতে পারছেন? এই যে আচ্ছা, এই এরিয়াটাই আমি নেই। অর্থাৎ এখানে হেডার এরিয়ার ওপরেই, এখানে আমি নিলাম যে মোবাইল মেনু এরিয়া, তারপরে মোবাইল মেনু, আচ্ছা এটা তো আমাদের লাগছে না, শুধু ডিপ ক্লাস আর এম এম ই থাক। তো সেক্ষেত্রে আমার, অর্থাৎ এখানে মেনু আসলো, মেনু আসলো এখানে, এরকম হলো। তো এখন আমরা কি চাচ্ছি যে ডিফল্টভাবে এটা থাকবে না, আর ডিফল্টভাবে এটার ক্লাসটা আমি চেঞ্জ করে দিই, অর্থাৎ এটাতে এখন তো আমার আর এম এম ক্লাস দরকার নাই, তাই না? দরকার আছে, এটা আমার আগের মতোই ফিরে আসুক। আমরা উপরে একটা মেনু নিছি, সেই মেনুতে এটা আগের মতোই ফিরে আসুক, অর্থাৎ আমাদের এই মেনুটার, এই মেনুটার ডিসপ্লে নান করে দিব। কোথায় কোথায় দিব? মেইন সিএসএসে আমরা এখানে দিলাম যে উপরে কি আছে, মোবাইল মেনু এরিয়া, এটার ডিসপ্লে নান, তাই না? তারপরে আমাদের ডিসপ্লে নান হবে এখানে, ট্যাবলেটও দরকার নাই, বড় স্ক্রিনে দরকার নাই, লার্জ স্ক্রিনে তো দরকারই নাই, শুধু দরকার কোথায়, মোবাইলের স্ক্রিনে দরকার। অর্থাৎ এখন কিন্তু থাকবে না, যখন আমি ছোট করব তখন এখানে, তখন এই মেনুটা আসবে। আচ্ছা এখানে আরেকটা সমস্যা হয়েছে, সেটা দেখি কি সমস্যা। হ্যাঁ এখন ঠিক আছে, হ্যাঁ এই যে রিফ্রেশ করছিলাম না এই জন্য, অর্থাৎ আমরা রিফ্রেশ করলাম, মেনুটা নাই, মেনুটা এখানে নাই, আবার রিফ্রেশ করতে হবে। আচ্ছা এখানে রিফ্রেশ করতে হবে, তো সেক্ষেত্রে এখন কিন্তু আমাদের যে মেনুটা, মেনুটা কিন্তু চলে আসলো, অর্থাৎ এখানে আমরা করলাম। এখন আমরা এটাকে সিএসএস দিয়ে স্টাইলাইজ করতে পারবো। তো আপনাদের এটা টাস্ক দেওয়া থাকলো যে সিএসএস দিয়ে কীভাবে এটাকে স্টাইলাইজ করবেন, এই স্টাইলাইজটা আপনারা করে নিয়ে আসবেন। অর্থাৎ এই মেনুটা আমি চাচ্ছি যে এখানে সুন্দর এই যে টোটালটা হোক, অর্থাৎ এখানে একটু ফাঁকা আছে, ফাঁকা যেন না থাকে, ঠিক আছে? আর এই ব্যাকগ্রাউন্ডটা দরকার না, এই ব্যাকগ্রাউন্ডের বদলে দিবেন এই এই ব্যাকগ্রাউন্ডটা, প্লেইন ব্যাকগ্রাউন্ড। আর এই তো এইটুকু হলে, এটুকু করা আসলে খুব সহজ। আমি জেড ইন্ডেক্স, সেই ক্ষেত্রে এখানে জেড ইন্ডেক্স দেওয়ার দরকার নাই, এখানে দেবেন হচ্ছে পজিশন অ্যাবসুলেট, তারপরে লেফট 0 আর টপ টপ 0, টপ 0 আর হচ্ছে উইড দিবেন হচ্ছে 100%, তাহলে এটা ওই ব্যাকগ্রাউন্ডের উপরে আসবে, ঠিক আছে? পজিশন অ্যাবসুলেট করে দিতে হবে। আর এখানে যে যেটা বললাম যে আপনি চেঞ্জ করবেন হচ্ছে এই যে এখানে গ্রাফিক দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড আমি একবারে ব্যাকগ্রাউন্ড দেই, দিয়ে কালারটা দিয়ে দিই, এই যে মানে আমি করেই দিলাম আর কি, আপনারাও করবেন, আমি এমনি জাস্ট দেখাচ্ছি, আমি এটা সোর্সে দিচ্ছি না, এখানে আমি এটা দিলাম, আপনারা ওই এটা করে নিয়ে আসবেন। সেক্ষেত্রে এটা আবার উপরে আসছে, সেক্ষেত্রে আবার এটাকে জেড ইন্ডেক্স দিতে হবে যাতে এটা এক্সপান্ড হইলে ইয়ে হয়। জেড ইন্ডেক্স কাকে দিব, টোটালটাকেই দেই, অর্থাৎ এই যে টোটাল, এটার জেড ইন্ডেক্স 999 দিলে এটা দেখবেন যে মেনুর উপরে আসছে। তাহলে মোবাইল মেনুর এই ফ্রেমওয়ার্কটা আপনারা আগামী দিন আমাকে করে দেখাবেন, এবং এটা যাতে এই থিমের সাথে মিলে, যেমন এই যে এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড আপনি সাদা দিতে পারেন, সাদার মধ্যে আপনি জাস্ট আপনার কিভাবে ব্যবহার করবেন। আবার এটা এখানে পুরো দরকার আমার, তো পুরো দরকার হলে আমি এখানে কি করতে পারি, আমার রো এর দরকার নাই, রো কলামের দরকার আছে কি এখানে, কারণ আমরা মেনুটা চাচ্ছি যে পুরো জায়গা জুড়ে থাকুক, সেক্ষেত্রে আমি রো আর কলাম এখানে কেটে দিলাম। এবার দেখবেন যে মেনুটা মানে পুরাপুরি এখানে আসছে। এবার আপনি এখানে ইয়ে করেন, সিএসএস দিয়ে এটা ফিক্স করেন, ফিক্স করলে আপনি এটা বুঝতে পারবেন যে এটা এরকম আর কি। হ্যাঁ বলেন, সেরকম আপনার প্লাগইন আছে, এখানে দেখেন যে এরকম প্লাগইন আছে যে কোয়েরি স্লিম মেনু, এই যে এটাতে যাবেন স্পিকি বয় ডট কম,
এখানে আপনার মেনুগুলো আছে। ওদের ডাটাবেজে আবার সমস্যা। এরকম অনেক মেনু পাবেন, যেটা এই যে সাইড মেনুস, এটা যদি ইনস্টল করেন সেক্ষেত্রে সাইড থেকে আসবে। অর্থাৎ এইটা যদি আমি ছোট করি সেক্ষেত্রে ডেমোটা দেখতে পারবো। এই যে মেনু লোড হয়নি এখনো পুরোপুরি। আচ্ছা, এটা পুরোপুরি লোড হোক তাহলে বুঝতে পারেন। এই এই যে ক্লিক করলে যে সাইড থেকে আসবে, এটা চাচ্ছেন তো? এই মেনুটা ব্যবহার করবেন তাহলে এখানে হয়ে যাবে। তাহলে এই মেনুটা আগামী দিন সেট করে নিয়ে আসেন।